হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সঞ্চিতা রান্নাবান্না ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখো আমি আজকে রান্না করেছি ছোলার ডালের কোপ্তা। তো প্রথমে আমি আধা ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এইবার ওটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার ওর সঙ্গে আমি লবণ, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এই সবগুলো মিক্সড করে নেব। মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে কোপ্তার আকারে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আমি কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি। দেখো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এইবার আমি এগুলোকে একে একে কড়াইতে দিয়ে দেব। দেখো, আমি বড়ার মতন করে ভেজে নিচ্ছি। দেখো, আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ করে উল্টে উল্টে দিচ্ছি। তো এবার ভালো করে এগুলোকে আস্তে আস্তে স্লো গ্যাসে ভেজে নেব, কারণ ভেতরটা কাঁচা থাকলে বড়াগুলো ভালো লাগবে না খেতে। যাতে পুরোটা ভেতরটাও হয়, সেইভাবে স্লো গ্যাস করে আস্তে আস্তে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, সব বড়াগুলো আমি নামিয়ে নিলাম। এবার আর একটু তেল দেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আর যে কটা ছিল সে কটাও আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ও কটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো সব আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি বন্ধুরা গুঁড়ো মশলা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটোগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে টমেটোগুলো যখন গলে যাবে, ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য জল বেরিয়েছে। এবার জলটাকে ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি, ততক্ষণ আমার আলুগুলোও গলে যাবে। এই রান্নাটা ঝটপট হয়ে যায়। আলুগুলো সিদ্ধ করে নিলে তো আর কোনো কথাই নেই, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আগে থাকতে আলুগুলো সিদ্ধ করে নেইনি, তার জন্য আমি নেড়েচেড়ে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি একটু আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য আমি এখন ঢেকে দেব। দেখো বন্ধুরা, গরম জল দিয়েছিলাম, আমার জাল হয়ে গেছে। তার মধ্যে আমি একটু লবণটা চেক করে নিলাম, দেখলাম একটু লবণটা কম আছে, তার জন্য আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে আমি বড়াগুলোও দিয়ে দিয়েছি। বড়াগুলো একটু উল্টে পাল্টে দেব, যাতে ভালো করে রসটা ঢোকে, গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। যাতে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে আমি বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটা ঝটপট হয়ে যায়। আর বাড়িতে দেখো, ছোলার ডাল থাকলে তাড়াতাড়ি করে তুমি করে নিতে পারো, কোনো অসুবিধে নেই।
এর সঙ্গে মটর ডালও মিশিয়ে দুটো ডাল একসঙ্গে মিশিয়েও তুমি করতে পারো। আর বন্ধুরা, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, এগুলো আমরা ডেলি ব্লগ যেমন সবাই দেখায়, আমার ডেলি রান্নাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা আমার ডেলি রান্না, বাড়িতে আমি যা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আমার এই ডেলি রান্নাগুলো কেমন লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, বাই বাই।